এমপিএস গ্রিনারির অধিকর্তার বিরুদ্ধে চার্জ গঠন করলো সিবিআই। জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে টেলিফোনে কথা বলে। প্রকাশ, ঠিক কি খবর রয়েছে? দেখো শিলাই, তো সিবিআই সূত্রের খবর, গতকালই চার্জ গঠন করা হয়েছে। বিধাননগর কোর্টে চার্জ গঠন করা হয়েছে কোর্ট 120B, 420 এবং 409 ধারায়, যেটা আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি। চার্জ গঠন করা হয়েছে প্রমথনাথ বন্যা, যিনি এমপিএস গ্রিনারি ডেভেলপার্স লিমিটেড এর তিনি কর্তা, এবং কোম্পানির বিরুদ্ধে সিবিআই তরফে যেটা জানানো হচ্ছে যে এই বছর জুন মাসে তারা এই কোম্পানির বিরুদ্ধে চার্জশিট জমা করেছিলেন। সেই চার্জশিটে তারা আদালতকে জানিয়েছিলেন যে বাজার থেকে 2,900 কোটি টাকা বেআইনি ভাবে এই কোম্পানি অর্থাৎ এমপিএস গ্রিনারি তুলেছে। সেই টাকা কোথায় গেল এখনো কিন্তু তদন্ত চলছে। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, গতকাল আদালত এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ প্রমথনাথ মান্না, যিনি চিফ ম্যানেজিং ডাইরেক্টর এমপিএস গ্রিনারির, এবং এই কোম্পানি অর্থাৎ এমপিএস গ্রিনারি ডেভেলপার লিমিটেড, তাদের বিরুদ্ধে আইপিসির 420, 120B এবং 409 অর্থাৎ প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে চার্জ গঠন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ট্রায়াল শুরু হবে। পাশাপাশি সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন তারা কিন্তু তদন্ত এখনো চালিয়ে যাচ্ছেন, যেহেতু এমপিএস গ্রিনারির বিরুদ্ধে একাধিক জায়গায় সম্পত্তি রয়েছে, প্রভাবশালীর যোগ রয়েছে, এমনকি লার্জার কনস্পিরেসি তারা কথা বলছেন। তারা যেটা জানাচ্ছেন, প্রকাশ, সিএমডির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন, কিন্তু তদন্ত তারা চালিয়ে যাবেন। শিলাইত, ধন্যবাদ প্রকাশ।